গুড মর্নিং। সকাল সকাল দেখো কুটু হচ্ছে স্নান করতে শুরু করে দিয়েছে। ওর ঠান্ডা ঠান্ডা কিছু নেই, মেঘ করেছে তাও স্নান করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9:30। সকাল সকাল স্নান টান করে নিয়েছি আজকে, তো স্নান টান করে এখন হচ্ছে আলপনা দিচ্ছি। বৃহস্পতিবার অনেক কাজবাজ ছিল, সেই জন্য সকাল একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। আর এখন একেবারে স্নান টান করে আলপনা দিতে দিতে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি স্নান টান করে এদিকে আলপনা দিচ্ছি আর ওইদিকে মা মানে আমার শাশুড়ি মা পুজোর সাথ করছে। তো যেহেতু 9:30 মতো বেজে গেছে, এরপর পুজো টুজো করতেও অনেক টাইম লেগে যাবে। আর মায়ের যেহেতু শরীরটাও খুব একটা ভালো নয়, তো মাকে বললাম যে তুমি পুজোর সাথ করো, আলপনাটা আমি দিয়ে দিচ্ছি। আর আলপনা দিতে অনেকটা টাইম লেগে যায়, আর আলপনা দিয়ে পুজো করলে তখন আবার অনেক টাইম লেগে যাবে। তো এদিকে আমি আলপনাটা দিচ্ছি, ওইদিকে মা পুজোর সাথ করছে। তাহলে কী হবে যে মায়েও মাটামাটি পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলেই তো তাড়াতাড়ি করে খেতে পারবে, কারণ সকাল থেকে খাবার দাবার খায়নি, তারপরে আবার ওষুধ আছে। আর আমিও এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি। তো এইখানে আলপনাটা দিচ্ছি, আলপনাটা দিয়ে আর উনুনে ভাত চাপিয়ে তারপরে হচ্ছে আমিও সকালের খাবার খাবো। আর আজকে সকালবেলা প্রতিদিনের মতনই রুটি করেছি, রুটি আর আজকে তরকারি করেছি, বাঁধাকপি আলুর তরকারি করেছি সকালবেলা। তো সেগুলোই আজকে খাবো। এখন মোটামুটি আলপনাটা দিয়ে নিই আগে। আমাদের আমাদের ডাল, বাঁধাকপির ঝাল, টমেটো চাটনি, সিম ভাজা। আপনাদের ডাল ডাল সিম আলু ঘ্যাটিস তোর মাকে কোনো কাজ করতে হবে নি বল, বসে বসে বাসন মাজছি, ওর মা ভাইয়া কিছু পূজা করছে, এখানে বসে তোর আসন বছু, এখানে বছু আসন বছু, হাতে এবার নোংরা লেগে গেল, আবার আসন আনি বসে থেকে চুপচাপ তোর ভাত ভাত চাচতে হবে নি, আলু চাচতে হবে নি তোকে, কাটতেও হবে নি, আলু চাচতেও হবে নি, ধরে ধরে খেলো, আলুটা নিয়ে খেলো, ভাঙতেও হবে নি, গোটাটাই থাক, গোটা হ গোটা থাক, আউ কি এটা কপি চিচি না কপি 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 কই দাদা কই রে নাই দাদা নাই। তো রান্না করতে করতে একটা ফেরিওয়ালা এলো, মানে সবজিওয়ালা, ফেরিওয়ালা বলা ভুল, সবজিওয়ালা এলো। তো মূলা নিয়ে এসছে, দেখলাম অনেকদিন মূলো বিক্রি করতে আসেনি, মাঘ মাস পড়ে গেলে আর মূলো খেতে নেই বলে, তো মা বললো খাবো, তো সেই জন্য মূলো নিতে এলাম। এখন আর এই লোকটার কাছে মূলোগুলো একদম টাটকা টাটকার কচি কচি মূলোগুলো আছে, মূলা আছে, বেগুন আছে, আর আছে হচ্ছে পুনকা শাক। তো পুনকা শাক আমাদের বাড়িতে আছে, সেই জন্য আর পুনকা শাক নিলাম না, তো মূলায় এক কেজি নিচ্ছি। আর এখন মূলার আবার দাম বেড়ে গেছে, মাঘ মাস পড়তে মূলা কোথাও পাওয়া যায়নি, সেই জন্য দাম বেশি। পালাবে ছুটিয়ে পালাবে ছুটিয়ে পালাবে, তিনটা এলে।
রান্না মান্ডা অলমোস্ট ডান। এই যে টমেটো চাটনি করছি, টমেটো চাটনিটা হলেই হয়ে যাবে। আজকে তো নিরামিষ রান্নাবান্না, বৃহস্পতিবার তো নিরামিষ রান্নাবান্নাই করছি। আর নিরামিষ রান্নাবান্নার দিনে চাটনিটা দরকারই, আর এখন তো টমেটো একদম সস্তা বস্তা বস্তা, সেই জন্য টমেটো চাটনি এখন প্রতিদিনই হচ্ছে। এই ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো চাটনিটা। তারপরে আজকে তোমাদেরকে একেবারে দেখিয়ে দেবো আজকে রান্নাবান্না কী হয়েছে। যদিও নিরামিষ রান্নাবান্না, তাও একবার চলো দেখিয়ে দিই। আজকে দেখো রান্না হয়েছে, শিম ভাজি করেছি, মা দিয়ে পাঠিয়েছিলো যে শিমগুলো, সেই শিমগুলোর ভাজি, বাঁধাকপির ঝাল, নিরামিষ সবই। আর এটা হচ্ছে মুগের ডাল, তেজপাতা ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে করেছি। আর টমেটোর চাটনি, টমেটো চাটনিটা একবার দেখিয়ে দিই তোমাদের, বেশ ভালো কালারটা হয়েছে। এই দেখো টমেটোর চাটনি, ব্যাস এই রান্না হয়েছে আজকে। ভেতরে নাহলে তো কামড়ে দিবি হাতে আবার। ভেতর 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 ভাত দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, খা। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। রান্নাবান্না তো আজকে বেশি কিছু সেরকম করিনি, আর নিরামিষ রান্নাবান্না ছিল। কুটুকে খেতেও দিয়ে দিলাম, রান্নাবান্না যখন হয়ে গেছে কুটু খেয়ে নিল, আর ওখানে বাবাও খাচ্ছে। তো আমি আর মা পরে খাবো, কারণ আমরা একটুখানি দেরিতে খেয়েছি, মা তো আরও দেরিতে খেয়েছে। আমি আলপনা টালপনা দিয়ে ভাত চাপিয়ে তারপরে খেয়েছি, আর মা তো পুজো টুজো করে অনেক দেরি করে খেয়েছে। মা আরও হয়তো পরে খাবে, বা একসঙ্গেই খাবো দুজনে। তো এখন খাবো না, এখন আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ করব। কী কাজ সেটা তোমাদের বলছি। আজকে কুটু একদম চুপচাপ থাকবে, এখন এখন চুপচাপ থাকবে, খেতে দিয়েছি তখন মন দিয়ে খাচ্ছে। অনেক সকালে ওকে মুড়ি দিয়েছিলাম, তখন 8:30 বাজবে, তখন মুড়ি দিয়েছি, তো খিদে পেয়ে গেছে হয়তো, এখন মন দিয়ে খাচ্ছে। না হলে অন্যদিন হলে এরকম টাইমে চিৎকার করে মেরে দিত একদম। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে নেন পলিশ লাগাবো, হাতগুলো একদম সেই কেমন হয়ে আছে, পাগুলো পর্যন্ত কেমন হয়ে গেছে। পায়ে যদিও হালকা হালকা নেন পলিশ আছে, খুব একটা ভালো নেই, হালকা হালকা আছে। লাস্ট কবে যে নেন পলিশ লাগিয়েছিলাম মনে নেই, লাস্ট লাগিয়েছিলাম হচ্ছে পয়লা জানুয়ারির দিন লাস্ট লাগিয়েছিলাম, তারপর থেকে নেন পলিশ লাগাইনি। আমি আর কাজ করার সময় হবে, শুধু এই নেন পলিশ লাগানোরই আমার সময় হয় না, অ্যাকচুয়ালি সময় করে লাগানো হয়নি। তো আজকে রান্নাবান্না তাড়াতাড়ি করে হয়ে গেছে, এখন তো খাবো না, দেরি করে খাবো একটু। তো এখন নেন পলিশগুলো, অনলি তিনটা নেন পলিশ নিয়েছি, হাতগুলো একদম যাচ্ছাতাই হয়ে আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, হাতে সেই মানে আমি তো উনুনে রান্না করি, আর উনুনে রান্না করলে কালি হয়, এরপরে হাঁড়ি কটা মাজি বলে নখগুলো কালো কালো হয়ে থাকে। এই মাত্র ধরো কড়া ধরা মেজে এলাম, তো নখগুলো কালো কালো হয়ে গেছে। নেন পলিশ লাগালে এই প্রবলেমটা হয় না, নখগুলো কালো কালো দেখায় না, লোকের কাছে দেখাতে লজ্জা নিজের নখগুলো। গুড নুন, এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলার কাজবাজ করে, কাজবাজ বলতে ঘর আর বার ঝাঁট দিয়ে, আজকে বৃহস্পতিবার সেই জন্য বিকেলবেলা আলতা পরতে বসেছি। অনেকদিন আলতা পরা হয়নি পায়ে, শীতকাল পড়ে যাওয়ার পর থেকে আলতা পরা হয়নি। শীতকালে এই জন্যই আলতা পরতে ভয় করে, শীতকালে আলতা পরলে না পা ফেটে যায়, মানে পায়ের গোড়ালিগুলো বেশি করে ফেটে যায়, সেই জন্য আলতা পরিনি। তো অনেকদিন পরা হয়নি, আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে না একটুখানি আলতা পরি। আর নেন পলিশও লাগালাম হাতে পায়ে, সেই জন্য আর বিশেষ করে আলতা পরার ইচ্ছে হলো। তো এই যে এখন বসে বসে আমি আলতা পরছি, আর এদিকে রূপসাও চলে এলো আলতা পরবে বলে। ও আমি আলতা পরলে প্রতিদিন মানে আসে, যখনই আলতা পরে আসে পরে আলতা, আর ও একদম বকবক করছিল প্রচুর। তো সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, তারপরে অনেক আস্তে আস্তে বলছিল, ও সাউন্ডটা অফ করে দিয়েছি এই জন্য। আর এখন আলতা পরছি, আমি পরে নিই, তারপরে ওকে আলতা পরিয়ে দেবো। আগে মাঝে মধ্যে বৃহস্পতিবার হলে মোটামুটি আলতা পরতে বসতাম, গ্রীষ্মকালে সব দিনই পরা হয়, শীতকালে ভয়ের জন্য পরা হয়নি। আজকে অনেক সাহস করে আলতা পরতে বসেছি, এরপর যদি পা ফেটে যায় তারও ব্যবস্থা করতে হবে। পা ফেটে গেলেও খুব ভালো রেমেডি আছে, সেটা অ্যাপ্লাই করলেই খুব ভালো কাজ করে। তো আলতা টালতা পরে নিই, তারপরে রূপসা আছে, রূপসাকেও পরাবো। তারপরে হচ্ছে আজকে একটা আমাদের মানে আজকে আমাদের বাড়িতে একটা পিঠে হবে, দারুণ একটা পিঠে হবে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব, রেসিপিটা জাস্ট শেয়ার করব, পুরো মানে একদম যে পুরো রান্নাবান্নাটা পুরো দেখাবো সেরকম রান্না, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে মুগ শাওলি, মানে মুগের পুরপিঠা ভাজা। তোমরা দেখলেই বুঝতে পারবে, অনেকেই জানো মুগ শাওলি পিঠেটা, তো খেতে খুব ভালো হয় ওইটা। আর ওটা অ্যাকচুয়ালি অনেকটাই রেডি করা আছে, মানে যে মেন জিনিস যেটা এটাল ঘাটা, সেটা রেডি করা আছে।
তো তোমাদেরকে এরপরে মানে এরপর পরে এই ক্লিপটা দিয়ে দেবো, তোমরা দেখবে যে কীভাবে কী করতে হয়। হালকা করে একটুখানি সার করে দেবো। আর এদিকেও দেখো আমার আলাদা পরা মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই এসছে। ঠিক আছে, তো পরে নিলাম আলতা, হয়ে গেল। এই দেখো মুখ সাউলির কথা বলছিলাম, তো এইখানে হচ্ছে মুখ সেদ্ধ হচ্ছে। যদিও এটা গোটা মুখ দিয়ে হয়, কিন্তু আমাদের বাড়িতে গোটা মুখ কলাই নেই, তার জন্য ভাঙা মুখ কলাই সেদ্ধ করে এটা বাবা করবে অ্যাকচুয়ালি। তো মুখ কলাইটা সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে এতে চিনি দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে এরপর হচ্ছে গুঁড়ি দিয়ে আর এটা ঘাঁটতে হবে। তো দেখতে থাকো, যারা জানো না তারা এভাবে ট্রাই করো, ভালো হবে। এগুলো খেতে খুবই ভালো লাগে। যদি আমাকে পুরো রেসিপি দেখাতে বলো তাহলে অন্য কোনো দিন তোমাদের পুরো রেসিপিটা দেখিয়ে দেবো। তো আজকে হালকা করে শেয়ার করছি। আর এখানে কুটু প্রচুর চিৎকার করছে, ও চিৎকার করেই জানোই তো, একটুখানি অ্যাভয়েড করে দিয়ে। ও চিৎকারটা প্রচণ্ড সরু, সেই জন্য বহুত কানে লাগে। আর এখন দেখছো জলে যে মুখটা সেদ্ধ হচ্ছিলো ওইটা গুঁড়ি দিয়ে একটা এতাল ঘাটার মতো করে ঘেঁটে নেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছ, ঘেঁটে নামিয়ে দিয়েছে। এটার পর ঠান্ডা হবে, ঠান্ডা হলে পিঠে গড়া হবে। তো আলতা টালতা পরার পর মোটামুটি পিঠে গড়তে এসেছি, এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। তো আমি আর মা পিঠেটা বানাচ্ছি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের পিঠেটা ভাজছে। তো আগে তোমাদের দেখিয়ে দিই কেমন করে পিঠেটা তৈরি করতে হয়। তো পিঠেটা সিম্পলি, একদম কোনো ঝামেলা নেই। গড়গড়া পিঠা যেভাবে বানায়, মানে পুলি পিঠে যেভাবে তৈরি করে সেইভাবে সেম প্রসেস, কিন্তু এইটা একটুখানি লম্বা লম্বা গোল গোল, মানে ল্যাংচার যে শেপটা হয় সেই শেপটা দেওয়া হয়। আর এই পিঠেটা গড়তে খুবই সোজা। কুটু চিৎকার করছে আবার। তো এই পিঠেটা গড়তে হচ্ছে খুবই সোজা, পিঠেটা একদম সিম্পলি হাতে যেভাবে আর কি গোড়গড়া পিঠার পুর ভরার জন্য যে গোল করে গর্ত টাইপের করা হয় সেটা করলে, দিয়ে পুর দিলে তারপরে মুড়ে দিলে, এই পিঠাটা ফাটার কোনো সিস্টেম নেই। গোড়গড়া পিঠা মানে পুর পিঠা বা পুলি পিঠা যেটা বলা হচ্ছে, ওটাকে তো আমরা গোড়গড়া পিঠা বলি, তো সেই জন্য বারবার গোড়গড়া পিঠা বলা হয়েছে। তো ওইটা যেভাবে হাতে লেগে যায় বা পিঠেটা মুড়ে দেওয়ার পরে যেভাবে ফেটে যায়, এটার কিন্তু সেই ভয়টা নেই। আর পিঠেটা এটা যত ইচ্ছা পুর দিতে পারে, মানে প্রচুর পুর খায় এই পিঠাটা। তো আজকে আমরা নারকেল পুর আর খোয়ার পুর, এই দুটা পুর দিয়েই করছি, ঠিক আছে। আর এটা খুব ছোট ছোট করলে ভালো হয়। আর ওদিকে মা একরকম করে করছে, আমি আর একরকম করে করছি। যাই হোক, পিঠের গোড়া তোমরা দেখতেই পেলে, আর চলো এখন ভাজছে কীভাবে দেখিয়ে দিই। এই যে দেখো, এখানে অনেকগুলো পিঠে গোড়া আছে, এখানে বাবাও কতকগুলো পিঠে করেছে। আর এই যে এইখানে দেখো, বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেগুলো এখন ভাজছে। আর এই পিঠেটা একদম কম হিটে ভাজতে হবে, একদম কম। প্রথমে হচ্ছে হাই হিটে, মানে পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাই হিটে ভাজতে হয়, তারপরেই কিন্তু একদম লো হিট করে দিতে হয়। লো হিট করেই কিন্তু ভাজতে হয়, ঠিক আছে। আর এখানে দেখো মোটামুটি অনেক পিঠে ভাজা হয়ে গেছে, পিঠেগুলো খুব খাস্তা হয়। তোমাদের একটা দেখাচ্ছি ভেঙেই, দেখো যদিও ক্যামেরায় পুরোটা উঠলো না, ঠিক আছে, কিন্তু পিঠেটা খুব খাস্তা হয়। আর এই পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে একদম নরম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। এগুলো একদম লো হিটে, এখানে বাবা কেন হাই হিট দিয়ে দিয়েছে আমি বুঝতে পারছি না, বাবা মানে দেখেইনি। তো দেখেছে এতক্ষণে লো হিটে দিল, আমি বলার পরে যে লো হিট দাও। তো ফার্স্টে বাবা বললো যে ফার্স্টে হাই হিট দিতে হয় আর একদম লাস্টে হাই হিট দিতে হয়, মাঝখানে কিন্তু একদম লো হিটে ভাজতে হয়, তাহলে ভালোভাবে ভাজা হয়, না হলে ভিতরটা কাঁচা থেকে যায়। তো এখন দেখো আরও পিঠে ছেড়ে দিচ্ছে বাবা। আর তোমাদের তো বলেইছি যে আমি যখন আমার বাড়িতে কোনো কিছু ভাজাভাজি হয় তখন এই লোহার কড়াটাই করি, কারণ এটাই মাঝামাঝির কোনো ইয়ে নেই। আর এমনি অ্যালুমিনিয়ামের কড়াই করলে ওগুলো মানে প্রচুর পুড়ে যায়, সেই জন্য অ্যালুমিনিয়ামের কড়াইতে আমি কোনোদিনই ভাজাভাজি করি না। এই ছাঁকাছাঁকির কাজ থাকলে আমি লোহার কড়াইতেই করি। তো বাবা মোটামুটি ভেজে ভেজে আলাঝালা হয়ে গেছে, সমস্ত পিঠে গড়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাজা স্টার্ট করলাম আর কি। আর এখানে লাইটটা খুব একটা ইয়ে নেই, আর এক্সট্রা লাইটটা লাগানোও নেই, সেই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো দেখতেই পেলে যে তেলটা খুব গরম হয়ে গেছে বলে কিন্তু আমি হিটটা কমিয়ে দিলাম, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। যেহেতু চিনি দেওয়া আছে না, তো একটু বেশি হিটে ভাজলেই কিন্তু পুড়ে যায়। ওই চুপ কর। তো যাই হোক, চলো দেখে নিলে। এই চিৎকার চেঁচামেচি করছে কারণ সুমন মানে হাজব্যান্ড ও বাইরে চলে গেল, বেরিয়ে গেল আর কি, তো সেই জন্য চিৎকার করছে। আর চোখ মুখের অবস্থা দেখো, মানে ওই এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়েছিলাম আর তেলে ভাজা মানে বুঝতেই পারছো একটা ইয়ে অন্যরকম একটা লাগে শরীরটা, তেলে ভাজলে আমার একটু খারাপ লাগে। আর এখন অতটা ঠান্ডাও লাগেনি, আজকে মেঘ মেঘ করে আছে, সেই জন্য আর বিশেষ করে ঠান্ডা লাগেনি। একটা গরম ভাজছিলাম, তখন আমি টেস্ট করার জন্য একটা গরম গরম মুখে নিয়েছি।
আর মুখে নিয়ে নেওয়ার ফলে আমার মুখের উপরটা মানে উপরের যে দাঁতের মাড়িতে থাকে না ওটা পুড়ে গেছে, ফসকা ফসকা হয়ে গেছে, তো কথা বললেই লাগছে, মানে বিপদ না ঘটালে আমার শান্তি হয় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আর বেশি বকবক করছি না, ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করনি এখনো পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশ থেকে বেল বাটনটাও প্রেস করো অল নোটিফিকেশানে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান চলে যাবে এবং সমস্ত ভিডিও দেখতে পাবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই হাসি খুশি থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।